আজকে ঘুরতে এসে বললাম চট্টগ্রামের ফয়েজ লেকে। তো ফয়েজ লেক কিন্তু বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ পার্ক। তো এই পার্কটার নাম অনেক শুনেছি, আজকে এসে বললাম এই পার্কটা ঘুরে দেখব। এই পার্কের কিন্তু অনেক কিছু আছে, ফয়েজ লেক আছে ভিতরে, তারপর বিভিন্ন রাইড আছে, তারপর একটা রিসোর্ট আছে, সি ওয়ার্ল্ড আছে, তারপর ইদানিং ফয়েজ লেক বেস ক্যাম্প করছে। তো চলেন সব কিছুই ঘুরে দেখব। তো আগে ঢুকি। তো এটার ভিতরে ঢুকার জন্য 500 টাকা দিয়ে টিকিট কাটছি আমি, সর্বনিম্ন টিকিট 400 টাকা। 400 টাকায় মাত্র কোনো একটা না কয়টা রাইড আমি জানি না। তো 500 টাকায় আমি মূলত 3টা রাইড, সাথে আমার একটা চিকেন ফ্রাই দেবে, এখন কোক খাওয়াবে, তো এই লোভেই 500 টাকার টিকিটটা কিনে ফেলছি। তবে আমার কাছে মনে হয় এটার টিকিটটা খুবই বেশি, 300 টাকা হইলে ঠিক ছিল। শুনছিলাম 300 টাকা নাকি কয়েকদিন আগে ছিল। যাই হোক, 500 টাকা দিয়ে টিকিট কাটছি, দেখা যাক টাকা উজুল হয় কি না। তো চলেন, ঢুকার পরেই কয়েকটা গেট পোলো দেখবেন আপনারা অলরেডি ভিডিওতে। ঢুকার পরেই আপনি দেখবেন এখানে একটা বিশাল বড় মাঠ, মাঝখানে সুন্দর একটা গাছ, দুই পাশেই 2টা রেস্টুরেন্ট। তো চাইলে মন চাইলে এখানে অনেক কিছু আপনারা খাইতে পারেন। তো আমি সামনে আগাই, এখানে বাচ্চাদের লাফালাফি করার জন্য কিছু রাইড দেখতেছি। আর এই যে রাইডটা দেখতেছেন সামনে, এইটা হলো ছোট বড় বড় সবার জন্য রাইড। এই রাইডটা আমার সবচেয়ে প্রিয় একটা রাইড, যে কোনো পার্কে গেলে আমি এই রাইডটা উঠি, আমার কাছে খুব ভালো লাগে। তো চলেন, আর এই পাশে আপনার একটা লেকের মতো করছে, কৃত্রিম লেক দেখা যাচ্ছে। আর পাশে এই যে দূরে দেখছেন বাম্পার কার, তো এটা তো অলরেডি দেখছেন এই জায়গাটা। তো আমরা একটু সামনে আগাই, কী সুন্দর লেকের উপর দিয়ে একটা ব্রিজ করছে, তো এই ব্রিজ দিয়ে আমাদের পার হইতে হবে। তো এই ফয়েজ লেক সম্পর্কে একটু জ্ঞান দিই আপনাদেরকে, কিছু মাইন্ড করেন না। ফয়েজ লেক 1924 সালে তৈরি করা হয়েছিল। এই লেক কিন্তু একটা কৃত্রিম লেক, এবং 336 একর জমির উপরে লেকের উপরে কিন্তু এই এই লেককে কেন্দ্র করে এই পার্কটা গঠিত হয়েছে। তো বাংলাদেশ যে রেলওয়ে আছে, রেলওয়ের অধীনস্থ এই জমি এবং এই পার্কটা মূলত একটা প্রাইভেট কোম্পানিকে হস্তান্তর করা হয়েছে, মূলত যেটা বলা হয় আপনার লিজ। তো এই পার্কে অনেকগুলাই সেকশন আছে। তো এইখানেও একটা রেস্টুরেন্ট দেখতেছি, তো এটা সুন্দর রাইড। তো যেটা বলতেছিলাম, তো ফয়েজ লেক আপনার এই ফয়েজ লেক 1924 সালে মূলত যে আসাম রেলওয়ে আছে, তারা মূলত যে রেলওয়ে কলোনি আছে, এই রেলওয়ে কলোনির জন্য মূলত একটা ওনাদের পানি ব্যবস্থার জন্য লেক খনন করেছিল। তো এই লেক খনন করার জন্যই যে ওনাদের যে প্রকৌশলী ছিল, ওনার নাম ছিল প্রকৌশলী ফয়। তো ওনার ফয় নাম থেকে মূলত ফয়েজ নামটা এসেছে। আর পরবর্তীতে কিন্তু এটা এখন বাংলার সবচেয়ে জনপ্রিয় একটা টুরিস্ট স্পট আপনারা জানেন। এখানে নৌকা ভ্রমণ, রেস্তোরাঁ, ট্রেকিং, কন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায়, এবং বিরল পাখি হরিণও রয়েছে এখানে। তো এই যে রাইডগুলো দেখতেছেন, এই রাইডগুলো আমার খুবই জনপ্রিয় রাইড, এবং এই রাইডগুলোতে সবচেয়ে বেশি মানুষ চড়ে। তো এই দূরে দেখতেছেন এইখানে আপনার বাচ্চাদের বিভিন্ন রাইডগুলা, আর এইখান থেকে মনে হয় ঝর্ণার পানি আসে, এখন বন্ধ। তো এইখানে আইসে দেখলাম যে আপনার মানুষ নাই, একবারেই মানুষ নাই, কারণ ছুটির দিন না। তো আজকে আমি আসছি তাও দুপুরবেলা, এখন বাজে আপনার 11টা। এই টাইমে তো আসলে এই ভর রোদের বেলা পার্কে কেউ আসে না ঘুরতে। যাই হোক, আমার হাতে সময় নাই, তাই চিন্তা করলাম দুপুরবেলায় ঘুরতে আসবো, কারণ চট্টগ্রামে আসছি ঘুরতে, অনেক জায়গা ঘুরতে হবে। এইটা হলো সি ওয়ার্ল্ড। তো চলেন সামনে আগাই, এদিক দিয়ে আপনারা সুন্দর জায়গা দেখতে পারবেন, কারণ আমি তো ভয় দিচ্ছি পরে, আপনারা দেখেন সামনে আগালেই। তো এইখানে উঠার পরে দেখবেন সিঁড়ি দিয়ে উঠতে হবে, পাশেই পাহাড়, এক অন্যরকম পরিবেশ। তো এখান দিয়ে ঢুকতেই আপনি দেখবেন সুন্দর একটা জায়গা। এই জায়গাটাই ফয়েজ লেকের মূল আকর্ষণ আমি মনে করি, এই জায়গাটাই সবচেয়ে সুন্দর। ফয়েজ লেকে ঘোরার জন্য এখানে বোট জার্নি রয়েছে, এখান থেকে নৌকা নিয়ে আপনি ফয়েজ লেক ঘুরতে হবে, আর এই বোট জার্নি করে আপনাকে সি ওয়ার্ল্ডে যেতে হবে। আর এই যে এদিকটা দুটো দেখছেন একটা ব্রিজের মতো, এই অংশটা হলো বেস ক্যাম্প। এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, বেস ক্যাম্পের টিকিট কেটে এখান থেকে ঢুকতে হয়। এটা ফয়েজ লেকের একটা নতুন স্টেশন, এখানে বিভিন্ন ট্রেকিং, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো করা যায়।
তো এইখান থেকে নৌকা ছাড়ে, আমরা নৌকা একটু পরে উঠবো, চলেন আগে ওই গোল চাকিটার উপরে ঘুরি। তো এই সেতুটা পার হয়ে একটু আগায় দেখি, অনেক নাটক সিনেমাতে দেখবেন এই জায়গায় শুটিং করা হয়, বা এই জায়গায় অনেক সিন আপনি টিভিতে দেখবেন, লাইফে দেখছেন এরকম হবে। তো নৌকা আসতেছে, এই নৌকাতেই এই বোটটাতে উঠবো আমি। তো যেটা সেতু দেখতেছেন ব্রিজের মতো, এটা হলো এক ধরনের বেস ক্যাম্পের এক ধরনের ট্রেক, ট্রেকিং আসলে কি এই বেস ক্যাম্প এইটা। তো বেস ক্যাম্পের টিকিট কাটি নাই, যার জন্য এটার মধ্যে ঘুরবো না। তো এখানে কিন্তু পাহাড় আছে, পাহাড়ে উঠবো, অপেক্ষা থাকেন, যাই না। জায়গাটা অসম্ভব সুন্দর, সবদিকে পাহাড়, মাঝখানে লেক, একবারে হৃদয়ে জুড়িয়ে যায়, অনেক সুন্দর বাতাস, খুবই ভালো লাগছে। তো চলুন ঘুরতে থাকি পয়েজ লেক, আর দেখতে থাকুন আমার সাথে। এত সুন্দর লেক দেখতেছেন, এই লেকটা কিন্তু পুরোটা একটা কৃত্রিম লেক, মানুষরা তৈরি করেছে। একটু আগে আমি বলছি যে 1924 সালে এই 336 একর জমির উপর এই লেকটা তৈরি করা হয়েছে, মূলত আসাম রেলওয়ে যে ছিল তখনকার ভারত এই ব্রিটিশ আমলে, তখন এই লেকের আশপাশে যে মানুষরা বাস করতো মূলত রেলওয়ের কলোনির মানুষজন, তাদেরকে পানি পৌঁছানোর জন্য মূলত এই প্রথম একটা কূপ খনন, মানে একটা পুকুর খনন করা হয়, পরবর্তীতে আপনার এই লেক খনন করা হয়, এবং এই লেকটা কেন্দ্র করেই পরবর্তীতে এই জায়গাটা আপনার একটা পার্ক গঠিত হয়েছে 2004 সালে। তো খুবই সুন্দর আমার কাছে, আসলে এইখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। তো মনে হইতেছে সামনে আরও আগাই, বেশি দূর আগানো যায় না, ওই সামনে যে সীমানা শেষ, আর আপনার রিসোর্টগুলো যে রিসোর্টগুলো ওই সামনে। তো রিসোর্টে যাইতে হলে নাকি নৌকা দিয়ে যাইতে হবে, আমি একটু পরে নৌকায় চড়বো, তো ভিডিওটা একটু পরেই দেখতে পারবেন। তো পয়েজ লেক আইসা দুপুরবেলা দেখলাম যে বিভিন্ন কাপল ছেলেমেয়েরা আসলে এখানে আড্ডা দিচ্ছে, আসলে আজকে ছুটির দিন না, তো বেশি মানুষজন নাই। এখানে শুনলাম একটা পাহাড় আছে, তো ওই পাহাড়টায় উঠবো, এই রাস্তা দিয়েই উঠতে হয়, একটু সামনে আগালেই পড়বে। তো এইখানে আরও একটা রাইড আছে, যেরকম আপনার এই যে একটা রাইড দেখেন বাম পাশে উপর থেকে নামে, এটা পানির মধ্যে দিয়ে আসলে এই রাইডটা খুব মজা দিই, খুব ভালো লাগে। তো এইখানে ওঠার জন্য নাকি আবার 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে পাহাড়ে, এটা আসলে আমার কাছে খুবই বেশি মনে হলো। যাই হোক চলেন পাহাড়ে উঠি, পাহাড় থেকে ফয়েজ লেক বা চিটাগাং শহরটা কেমন দেখা যায় একটু এক্সপিরিয়েন্স নেই। অনেক উঁচু, মোটামুটি ভালোই উঁচু আছে, তো আসলে এখানে পাহাড় কেটে প্রত্যেকটা ধাপে ধাপে মূলত তৈরি করা হয়েছে, যেন এক খাড়া না করে একবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় বিভিন্ন বসার জায়গা বানা হয়েছে, বিভিন্ন স্টেজ করছে। আসলে তো এইখানে এত জঙ্গলে আসা আপনি সিকিউর, কারণ এখানে সব জায়গায় গার্ড আছে, টেনশনের কোনো কারণ নাই। ক্লান্ত হয়ে গেছি পাহাড়ের মাঝখানে উঠার পথে, একটু দোলনায় একটু রেস্ট নিয়ে নেই। তো চারদিকে ভালোই বাতাস, ভালোই লাগতেছে। তো চলেন আবার উঠি সামনে একটু দিকে আগাই। তো চলেন উঠি, উঠা পাহাড়ে আবার উঠতে হবে, মূলত স্টেপ বাই স্টেপ করছে, তো এখন একটু নিচে নামবো, আবার উপর দিকে উঠতে হবে। তো ভালোই এনার্জি লাগে আসলে পাহাড় উঠতে আপনার। এই তো দেখতেছেন ফয়েজ লেক কত সুন্দর দেখা যায় পাহাড় উপর থেকে, কল্পনা করা যায় এটা মানুষ কখনো করছে? এই তো উষা পড়ছি, এটার উপর উঠবো, এখান থেকে আপনার আপনার পুরা চট্টগ্রাম শহর বা ফয়েজ লেকটা দেখা যায়। একটা বাইনোকুলার আছে শহর দেখার জন্য,
চলুন আমরা চট্টগ্রাম শহরটা একটু এই বাইনোকুলার দিয়ে দেখি। এই যে দেখছেন চট্টগ্রাম শহর, ও যে দূরে যে টিলাটা দেখতেছেন এটা মূলত চিড়িয়াখানা, চট্টগ্রাম চিড়িয়াখানার একটা জায়গা। আর এই যে সিঁড়িগুলো দেখতেছেন এগুলো ফয়েজ লেকের অংশ। আর এখান থেকে চট্টগ্রাম শহরটা খুব সুন্দরই দেখা যাচ্ছে। তো এই ফয়েজ লেকটা কিন্তু চট্টগ্রামের যে পাহাড়তলি এলাকায় অবস্থিত। চলেন এখন নামবো। এখন আমি এসে বসছি বোট জার্নি করতে, এই ফয়েজ লেকের এই নৌকাতে উঠবো। তো এই নৌকাতে করে কিন্তু আপনার মূলত সি ওয়ার্ল্ড তারপর রিসোর্টগুলোতে যাওয়া যায়। চলেন নৌকা জার্নি শুরু করি। তো এইখানকার পানি এত স্বচ্ছ, এত সুন্দর, তো এই জার্নিটা মনে করি সবচেয়ে ভালো লাগবে আমার কাছে। এটার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন বোট জার্নি শুরু করব। সব তো এখানে কিন্তু কায়াকিং করার অবস্থা আছে, আপনি চাইলে কায়াকিং করতে পারবেন। তো আমাদের নৌকা যাত্রী শুরু হয়ে গেছে জার্নি। অসম্ভব ভালো লাগছে এখানে সিনগুলো দেখে, অসম্ভব। পেজটা একটা ফলো দিয়ে ফেলেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভাই। যাই হোক, ফয়েজ লেক থেকে বের হয়ে আমি চিড়িয়াখানায় এসে পড়ছি। যেহেতু পাশে চিড়িয়াখানা, একটু চিড়িয়াখানা ঘুরে যাই। কিন্তু চিড়িয়াখানা ঢোকার আগে ফোনের দিকে তাকাইলাম, দেখলাম আমার ফোনের চার্জ প্রায় শেষ, কোন সময়তে বন্ধ হয়ে যাবে। তো বেশি ভিডিও করতে পারি না আসলে চিড়িয়াখানার। তো টিকিট 70 টাকা। তো চিড়িয়াখানাটা খুব সুন্দর, চলেন একটু ঘুরে দেখি চিড়িয়াখানাটা দেখতে কেমন। চট্টগ্রাম চিড়িয়াখানা, ঢাকা চিড়িয়াখানা আমি অনেকবার গেছি লাইফে অনেকবার, তবে এই চিড়িয়াখানাটা অনেক ছোট ঢাকার তুলনায়। তো চিড়িয়াখানায় এসে দেখি দুইজন কুকুর গার্ড হিসেবে দায়িত্ব পালন করতেছে। কিরে ভাই তোরা এনে কি করস? রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগার মামা। যাই হোক, বাঘগুলো দেখে খুব নিরীহ লাগতেছে, তবে সুন্দর এই বাঘটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তো আপনারা কারা কারা ফয়েজ লেক গেছেন লাইফে কমেন্ট করে জানান, আর চিড়িয়াখানা গেছেন কিনা, বা ফয়েজ লেক নিয়ে আপনাদের কোনো লাইফের কোনো এক্সপিরিয়েন্স বা কোনো অভিজ্ঞতা বা কোনো ঘটনা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আর আমি কিন্তু নিয়মিত ব্লগ ভিডিও বানাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, পাশাপাশি আমি এই চ্যানেলে টেকনিক্যাল ভিডিও বানাই। তো ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।